দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মেদিনীপুর ডিপোতে শুক্রবার দুপুরে নবনির্মিত বিশ্রামাগার ভবনের উদ্বোধন করা হলো এক অনুষ্ঠানের মাধ্যমে। এদিন এই নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন এসপিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন এসপিএসটিসির ডিভিশনাল ম্যানেজার সুভাষ চ্যাটার্জি, ট্রাফিক ম্যানেজার উজ্জ্বল গাঙ্গুলি, এসপিএসটির মেদিনীপুর ডিপোর অধিকর্তা গৌতম চক্রবর্তী সহ অন্যান্যরা। আজকে উদ্দেশ্য বলতে আমি চেয়ারম্যান হওয়ার পরে আমাদের দক্ষিণবঙ্গ পরিবহনে যতগুলি ডিপো আছে প্রায় ডিপোতেই আমি মাঝে মাঝে ভিজিট করি, সেই রকমই একটা উদ্দেশ্য নিয়ে আজকে আসা। তার সঙ্গে এখানে একটা আমাদের স্টাফেদের থাকার জন্য একটা বিল্ডিং দীর্ঘদিন তৈরি হয়েছিল, সেটা আগেও কথা দিয়েছিলাম আসবো বলে, ঠিক পুজোর আগেই আসবো বলেছিলাম, কিন্তু সেখানে সেদিন হয়তো হয়ে ওঠেনি, তার জন্য আজকে সেটি আজকে তাদের জন্য যে স্টাফেদের জন্য এটা খুলে দেওয়া হলো, তারা আগামীকাল থেকে সেই জায়গায় তারা থাকতে পারবে। এটা নিয়ে আর ডিপোর সমস্ত অফিসারদের সঙ্গে কথা বলা, স্টাফেদের সঙ্গে কথা বলা, কোনো সুবিধা অসুবিধা কী আছে না আছে সেগুলো একটু জানার জন্যই আস। আমাদের তো দেখুন স্বাস্থ্য বলতে আমাদের যেটা উদ্দেশ্য, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী জনগণ মন অধিনায়িকা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উদ্দেশ্য নিয়ে পরিবহনকে চালান, যেটা হচ্ছে প্রত্যন্ত গ্রামের মানুষরাও যাতে সরকারি পরিষেবা পায় পরিবহন, সেরকম আমরা জঙ্গলমহলের মানুষই যেন ভালো পরিষেবা পায়, তার জন্য আমরা জঙ্গলমহলে আলাদা করে ডিভিশনও আমরা তৈরি করেছি এবং বেশ কয়েকটি আমাদের ডিপো টার্মিনাস তৈরি হয়েছে, তারা যাতে অবাধে বিভিন্ন শহরে কাজের জন্য যেতে পারে এবং কাজ শেষে তারা বাড়ি ফিরতে পারে বর্তমানে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার অবস্থা ভালো এবং মানুষ পরিষেবা পাচ্ছে, কিন্তু দিনকে দিন বাসের সংখ্যা কমে গেছে, আগে ছিল 44টা, এখন প্রায় 20টার উপরে বাস আছে। 44টা বলতে কোভিড পিরিয়ডে দেখুন একদিকে যেমন দক্ষিণবঙ্গ পরিবহন বলুন রাস্তায় ছিল, যখন পাবলিক বাস প্রায় বন্ধ ছিল, ঠিক আছে, আমরা 50% রিজার্ভেশনেও গাড়ি চালিয়েছি এবং সময় অসময়ে হয়তো কখনো কমবে কখনো বেড়েছে, আবার আগামী দিনে বাড়বে সেটাও আপনারা ভেবে রাখুন। হ্যাঁ, কখনো হয়তো সাময়িক হয়তো এক দেড় মাস কমেছে, হ্যাঁ, প্যাসেঞ্জারের ডিমান্ড অনুযায়ী সেই সময় হয়তো নানা রকম বিয়ে ছিল, হ্যাঁ, কিন্তু পুজোর সময় দেখবেন আবার গাড়ি বেড়ে গেছে, পুজোর আগে আমাদের বাড়াবার ইচ্ছা ছিল কিন্তু কোনো একটা কারণে আমরা পারিনি, পুজোর পরের থেকে আবার সব গাড়ি সমস্ত জায়গায় বেড়েছে, পুজোর সময়ও আমাদের গাড়ি বেড়েছে। আমি আজকে এসেছি, আমি অফিসারদের সঙ্গে বসি, হ্যাঁ, তারা কী ধরনের কোনো প্রপোজাল নতুন আছে কি না তাদের কাছ থেকে জেনে পাবলিকের ডিমান্ড অনুযায়ী হয়, বিভিন্ন জনপ্রতিনিধিরা ডিমান্ড করেন যে আমাদের এই রুটে গাড়ি চালাতে হবে, আমরা সেটাকে সার্ভে করাই, সার্ভে করার পরে সেটা আমরা ডিপার্টমেন্টে পাঠাই, ডিপার্টমেন্টে অনুমোদন পেলেই সেই রুটগুলো আমরা চালু করি। আজকে যেমন আগামীকাল আমাদের আগে ভেদিয়া থেকে একটা করুণাময়ী চলত, হ্যাঁ, সেটাকে আবার পাবলিকের একটা ডিমান্ড আছে ওটা বোলপুর করার জন্য, আর আগামীকাল সেটা বোলপুর থেকে চালু হবে, সেটা মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সেখানে সেই গাড়িটার উদ্বোধন করবেন, এইভাবে আমাদের রুট বাড়ে বা এক্সটেনশন হয়। পশ্চিম মেদিনীপুর এবং খড়গপুর টুইন সিটি বলা হয়, কিন্তু লক্ষ্য করা গেছে সন্ধে 6:30টার পর একটি প্রাইভেট বাস 7:30টাতে রয়েছে, কোনো পরিবহন ব্যবস্থা নেই 7:30টা বেজে গেলে মেদিনীপুর সঙ্গে খড়গপুরের যোগাযোগের কোনো পরিবহন নেই পার্সোনাল পরিবহন ছাড়া, এই ব্যাপারে আপনারা কি এগিয়ে আসবেন, এসবিএসটিসি কি এগিয়ে আসবে এই গ্যাপটা মেটানোর জন্য? আপনারা বলছেন এটা আমরা আজকের আমাদের ডিআই আছেন এখানে, আমাদের ডিভিশনাল ম্যানেজারও আছেন, ট্রাফিকের অফিসাররাও রয়েছেন, হ্যাঁ, আমি তাদের সঙ্গে আলোচনা করব, যদি মানুষের অসুবিধা থাকে নিশ্চয়ই দক্ষিণবঙ্গ পরিবহন সেই জায়গায়। বেশ কিছু অভিযোগ আছে যে গাড়ির চালক না থাকার জন্য বাস চলছে না, না এই অভিযোগ সত্য নয়, সমস্ত কর্মীরাই ঠিকঠাক কাজ করছে, কাজ তো করতেই হবে, সমস্ত কর্মীকে তো কর্পোরেশনটাকে ভাবতে হবে আমাদের, ঠিক আছে, কর্পোরেশন তো শ্রমিকদের আজকে যে ঘরটি দেওয়া হলো একদম তারা যাতে ভালো করে থাকতে পারে সেই ব্যবস্থা জন্য দেওয়া হলো,
তারা যাতে 26 দিন ডিউটি করতে পারে তার কথা তো কর্পোরেশন চিন্তাভাবনা করছে, ঠিক আছে। এবং তাদের সমস্ত দাবি দেওয়া নিয়েও তো কর্পোরেশন ভাবে, অতএব তারাও তো কর্পোরেশনটাকে নিজের মতো করে ভাববে, এটাই আমাদের আশা করি। পুজোর আগটাতে এখানে অবরোধ হয়েছিল, গাড়ি চলাতে বিঘ্ন হয়েছিল, পরবর্তীকালে বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়েছিল। এটা হওয়া বাঞ্ছনীয় নয়, কারণ তাদের যারা এই কর্পোরেশনে কাজ করে তাদের প্রথম ভাবনা হওয়া উচিত যে পরিবহনটাকে চালু রেখে দাবি দেওয়া করা করতে পারে, কিন্তু পরিবহনটাকে বন্ধ করে কোনো দাবি দেওয়া ঠিক হয় না। কারণ হচ্ছে প্রচুর লক্ষ লক্ষ মানুষের অসুবিধা, হ্যাঁ, তারা পুজোর আগে বিভিন্ন জায়গায় যাবে এবং তাদের কেনাকাটার ব্যাপার থাকে বা বিভিন্ন গন্তব্যস্থলে তাদের পৌঁছাতে অসুবিধা হয়, সেই সময় পুজোর আগে প্ল্যানিং ছাড়াই রেল বিভিন্ন জায়গায় রেল বন্ধ করে দিয়েছিল, তাদের কাজের জন্যও হতে পারে, কিন্তু ঠিক পুজোর আগে। সেই সময় আমাদের দক্ষিণবঙ্গ খুব ভালো পুজোর আগে খুব ভালো কাজ করে, কিন্তু এবারে একটা অ্যাক্সিডেন্ট, এটা হওয়া বাঞ্ছনীয় নয়। আমরা পরবর্তীকালে তাদের সঙ্গে বসেছি, তাদের দাবি দেওয়া থাকতেই পারে, কিন্তু সেটা বসে আলোচনা করে হবে, কর্মবিরতি করে কোনো দাবি দেওয়া করা উচিত।